সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল আই অনলাইনে। সঙ্গে আছি আমি আদিল আহমেদ শাম, এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী তরুণদা রহমান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 26 অক্টোবর আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন এবং আপনি সভাপতি পদে লড়তে যাচ্ছেন। বর্তমানে যদি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের সংগঠক যারা আছেন, নির্বাচনের আগে তো অনেক কিছু আসলে গোছাতে হয়, তো এই কাজগুলো আসলে কতটুকু গুছিয়ে আনতে পেরেছেন এবং আপনি কতটুকু আসলে তাদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন? আসলে আমরা তো 2015 সাল থেকে কিন্তু মাঠে আছি, ফুটবল নিয়ে ব্যাপক কাজ করেছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আমি নিজেও গিয়েছি, আপনারা জানেন, 2016, 2017, 2018, 2019, 2020 এই যে 3-4 বছর আমরা ফুটবল নিয়ে আমাদের গ্রামে গঞ্জে ব্যাপক কাজ করেছি তৃণমূল ফুটবলকে ডেভেলপ করার জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ঢাকাতে যে সমস্ত আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ফুটবল ক্লাবগুলো আছে তাদের সাথে কিন্তু ব্যাপক কাজ করেছি। তো আপনারা জানেন যে 2020 আমরা নির্বাচন করতে পারি নাই, আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি এবং আমি তো দেশ থেকে বেরিয়ে চলে যেতে হয়েছিল। তো এবারে আবার আবার নির্বাচনের সময় এসেছে, আমি আমাদের নির্বাচনে দাঁড়ানোর যে ইচ্ছা প্রকাশ করেছি, ঐক্যমতের একটা প্যানেল আমরা রেডি করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। এবং আমরা যারা কাউন্সিলর হচ্ছে বা যারা কাউন্সিলর আগের জন নতুন যারা হচ্ছে প্রত্যেকের সাথে আমাদের আমাদের কথা হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশন, বিভিন্ন বোর্ড, শিক্ষা বোর্ড এবং বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, বিসিএল ক্লাব, প্রিমিয়ার লিগ ক্লাব, সব সকলের সাথে কথা হচ্ছে। এবং এবং আমি কোথাও থেকে নেগেটিভ কোনো কিছু পাইনি যে আপনি দাঁড়ায় না কতবার। এবং আপনি যে 2015 সাল থেকে যে ফুটবল নিয়ে কাজ করছেন, সর্বশেষ আপনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ওদেরকে নিয়ে কাজ করেছিলেন, বিভিন্ন সরঞ্জাম নিয়ে দিয়েছেন, তাদেরকে ভ্রমণ নিয়ে গিয়েছেন, একটা একঘেয়েমিতে কাটানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো আপনি আসলে কাজ করেছেন। তো এখনকার বর্তমান প্রেক্ষাপটে আবারও যখন ফুটবলটা ঝিমিয়ে পড়ছে, জাতীয় দলের ফুটবলাররা যখন ক্লাব ফুটবলে গিয়ে আসলে সুবিধা করতে পারছে না, নিয়মিত বেতন ভাতাগুলো যিনি মানে চুক্তি মোতাবেক যে জিনিসগুলো থাকে এগুলো সমস্যা হয়, এগুলো আসলে নিরসনের জন্য কতটুকু পাবে আপনার সময়? হাতে গোনা 2-3টা ক্লাব ছাড়া কোনো ক্লাবের স্ট্রাকচার নাই, করতে পারে নাই, সেইভাবে তাদেরকে ক্লাবগুলোকে গড়ে তোলার হয়নি। আমাদের মেইন যদি আমরা ফুটবলে আসতে পারি, যদি নির্বাচন করতে পারি শেষ পর্যন্ত, করে যদি নির্বাচনে যেতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি 2টা জায়গায় আমরা আমরা হাত দিব। একটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে ফুটবলের ফুটবলার তৈরি করার জায়গাটাকে স্ট্রাকচার তৈরি করবো আমরা, একটা। আরেকটা হচ্ছে যে আমাদের প্রথম বিভাগ, ঢাকাতে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ যে ফুটবল ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে স্ট্রাকচার তৈরি করার ব্যবস্থা আমরা হাত দিব, যাতে করে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা তাদের খেলাগুলো যেন চালিয়ে রাখতে পারে, তাদের ওন ইনকাম সোর্স যেন একটা রেডি করতে পারে, তারা যেন স্পন্সর পায়, এই সমস্ত ব্যাপক জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমেই হাত দিব, যাতে করে স্ট্রাকচারটা তৈরি হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের এই স্ট্রাকচারের হাত দেওয়ার আগে সবচেয়ে যে প্রথমটা শুরু হবে যে লিগের খেলার জন্য আসতে চাইলে ক্লাবগুলো ঢাকার বাইরে আসলে খেলতে চায় না। ডেফিনেটলি লিগ হতেই হবে, লিগ তো পরে আসবে, কিন্তু আমার তো স্ট্রাকচার ঠিক নেই। আর লিগের যে সমস্ত ফরম্যাটগুলো আছে, যে জিনিসগুলো আসলে বাংলাদেশের প্রেজেন্ট ফুটবলের যে মানে সিনারিও তার সাথে কোনো ম্যাচিং হয় না, এই টোটাল ফরম্যাট, প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে সব কিছু জিনিসের পরিবর্তন আনতে হবে। আমরা যদি ঐক্যমত হয়ে সবাই যদি একসাথে একযোগে কাজ করতে পারি, আমরাও বুঝতে পেরেছি আসলে সবাইকে নিয়ে একসাথে একটা নির্বাচন করার আপনাদের প্রচেষ্টা। এবার একজন আসলে সংগঠক হিসেবে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো, তৃণমূল ফুটবলের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন, বাংলাদেশের বর্তমানে তৃণমূল ফুটবলটাকে আসলে উন্নতি করার জন্য স্কুল ফুটবলটাকে কতটা আসলে গুরুত্ব দেওয়া উচিত? দুটো জিনিস করতে হবে, স্কুল ফুটবলটাকে আমাদের চর্চায় নিয়ে আসতে হবে, একদম মানে এটা ফরম্যাট করে দিতে হবে, এবং সরকারের সাথে বসতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে, স্কুলগুলোকে ফুটবলের একটা চ্যাপ্টার করে নিতে হবে, ফুটবল ফেডারেশন সেখানে সহযোগিতা করবে, করে আমরা মনিটরিংটা আমরা করবো এবং স্পোর্টস যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ওনারাও করবে। এবং স্কুল অ্যাট দ্য সেম টাইম আমরা উপজেলা লেভেলে, অ্যাটলিস্ট উপজেলা লেভেলে সেখানে যে আমাদের একটা ফুটবল প্রশিক্ষণের একটা ক্যাম্পের আমরা ব্যবস্থা করবো, এটা আমাদের যে সমস্ত উপজেলা লেভেলে যে সমস্ত যেখানে প্লেয়ার তৈরি হয় সেখানে তাদেরকে কীভাবে আমরা এগুলো করবো, তাদেরকে আমরা অনেক অনেকগুলো প্ল্যান আমরা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, অনেক বলবো যদি ফুটবলে দাঁড়াতে থাকতে পারি, ফুটবল যদি অবশ্যই করতে পারি, দেন আমরা এগুলো আপনাদের আগামী মাসে অর্থাৎ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কিন্তু সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে, যেটা নেপালে। আগের আসরে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন ছাতখোলা বাসে করে তারা এসেছে, খুব সুন্দর একটা সংবর্ধনা ছিল। কিন্তু যদি দেখেন এই বর্তমানে আর্থিক সংকটের কারণে এই নারীদের একটা খেলতে পারছে না, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করবো যদি আসতে পারে, যদি ফুটবলে আসতে পারে অনেক জায়গায় হাত দিতে হবে, টোটাল ফুটবলের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, ফিনান্সিয়াল থেকে শুরু করে সব কিছু জিনিস চেঞ্জ, অনেক ইটস এ হিউজ টাস্ক। একদম শেষ প্রশ্ন আপনার কাছে আছে, আপনার কাছে কোনো ফুটবল নিয়ে কোনো মেসেজ আছে কিনা? সবাইকে বলতে চাই, মানে সমস্ত আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে বলতে চাই,
যারা কাউন্সিলর হবেন এবারের নির্বাচনে, যাদের ভোটে নির্বাচিত হবেন এবারে নেক্সট চার বছরের জন্য ফুটবল ফেডারেশন, তাদেরকে আমি বলি যে কোনো চাপের মুখে নথি স্বীকার না করে যে যাকে দিয়ে ফুটবলের ডেভেলপমেন্ট হবে, যে পরীক্ষিত যারা আছেন তাদেরকে নির্বাচিত করুন। আশা করা যাচ্ছে যে যে নির্বাচনটি হবে সেটি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং যারাই আসবেন তারা বাংলাদেশের ফুটবল একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল পর্যন্ত কাজ করবেন এবং ঢাকার বাইরে, যেটা আসলে একদম ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, সারা দেশব্যাপী ফুটবলটা ছড়িয়ে পড়বেন এবং আসন্ন পরবর্তীতে আমাদের দক্ষিণ এশিয়া এবং এশিয়ার আমাদের যে লক্ষ্যটা থাকবে, এশিয়ার পর্যায়টা পার হয়ে এশিয়ান লেভেলে আমাদের যে খেলার যে লক্ষ্যটা সেটাও পূরণ হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ, ধন্যবাদ সবাইকে।